আমার নিজের কাছে একজন মুসলিম হিসেবে এই জিনিসটা খুবই ডিস্টার্বিং। সরকারের দিক থেকে চিন্তা করলে যেহেতু সরকার বইটা প্রকাশ করেছে, উনি হয়তো বা ডিরেক্টলি এই জিনিসটা ছিঁড়ে ফেলাটা একটু মানে হস্টাইল হতে পারে। কর্তৃপক্ষের কাছে সমকামিতার পক্ষে এবং বিপক্ষে তাদের সুস্পষ্ট অবস্থান জানতে চাই। যদি তারা পক্ষে অবস্থান করে তাহলে ব্র্যাকের যে কোনো ধরনের কোর্স কন্টেন্ট সহ ব্র্যাকের যে কোনো ধরনের ওয়ার্কশপ এবং সেমিনার থেকে সমকামিতা এবং ট্রান্স মতবাদ সম্পর্কিত সকল ধরনের কার্যক্রমকে বন্ধ করে দিতে হবে ইমিডিয়েটলি। যদি এই কাজগুলি করা না হয় তাহলে আমরা সেমিস্টার ফি আমরা কেউ দিব না, আমরা ক্লাস বয়কট করব এবং পরবর্তীতে সারা সেমিস্টার জুড়ে এই আনরেস্টটা চলতে থাকবে এবং এই জিনিসটা ব্র্যাকের বিপক্ষে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা কাজ করব আমের পক্ষে। কারণ এখানে আমাদের একজন স্যারকে অলরেডি কোনো ধরনের লিগাল যৌক্তিক কারণ দর্শানো ব্যতীতই অসময়ে তাকে কার্য থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কাউকে যদি কাজ থেকে বের করে দেওয়া হয় তার একটা কাঠামোবদ্ধ প্রক্রিয়া থাকা উচিত, কিন্তু সেটা গ্রহণ করা হয়নি। তাকে যদি বের করে দেওয়া হয় তাকে জিজ্ঞেস করা উচিত যে এই সময় কেন বের করা হলো, কারণ আসিফ স্যারের বক্তব্যটা এই সমকামিতার বিপক্ষে এই সময় সারা দেশে ভাইরাল হচ্ছে। শুধুমাত্র আসিফ স্যারের পক্ষে আমরা কথা বলবো না, আমরা আইওবির ফ্যাকাল্টি সরোয়ার স্যারের ব্যাপারেও কথা বলবো। যখন নর্থ সাউথের ইস্যুতে তিনি মুখ খুললেন, তাকে আমাদের মিডিয়া সহ সব জায়গায় হোচিমিন সহ অন্যরা তাকে সাম্প্রদায়িক উস্কানিদাতা সহ বিভিন্ন ধরনের ট্যাগ লাগানো শুরু করলো। আমাদের কথা হচ্ছে 2% মানুষ 3% মানুষের একটা মানসিক সমস্যাকে অধিকারের নাম দিয়ে কোনো ধরনের চিকিৎসার নাম না নিয়ে সেটাকে কেন সংখ্যাগুরু মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে? আপনি যদি গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার কথাই বলেন, দেশটা যেহেতু গণতান্ত্রিক, আপনি তো সংখ্যাগুরু মানুষের উপর সংখ্যালঘু মানুষের একটা সমস্যাকে অধিকার বলে চাপিয়ে দিতে পারেন, সেটা একটা সলিউশন থাকা দরকার। সারা ওয়েস্ট যেখানে তাদের অভিভাবক তাদের কালচারাল ওয়ার্কিং যারা আছে তারা এটার বিপক্ষে ফুসে উঠেছে। জেকে রাউলিং, হ্যারি পটারের লেখিকা যিনি, একজন নারীবাদী লেখক, তিনি নিজে বলেছেন যে তিনি যদি জেলে যান তারপরও তিনি সমকামিতাকের পক্ষে কোনোদিন অবস্থান নিতে পারবেন না, কারণ এই ব্যাপারটা ওয়েস্টে নারীবাদিতার এগেনস্টে কাজ করতেছে। এবং যদি আপনি নৈতিক মূল্যবোধের জায়গা থেকেও দেখেন অথবা হিউম্যানিজমের জায়গা থেকেও দেখেন, এটা সরাসরি পশু প্রবৃত্তি। এই জিনিসটা মানবতার সাথে সাংঘর্ষিক একটা বিষয়, আমরা এটাকে কোনোভাবে মেনে নিতে পারবো না। যে ফ্যাকাল্টি আমাদের এই কাজটা করেছে উনি বেসিক্যালি যা করছেন যে ওই বাংলাদেশের যে শিক্ষা বোর্ডের যে একটা বই আছে ওখানে শরীফ থেকে শরীফা হওয়ার কিছু একটা পেজ ছিঁড়ে ফেলেছেন। তো এইখানে উনি হচ্ছে গিয়ে সরকারের দিক থেকে চিন্তা করলে যেহেতু সরকার বইটা প্রকাশ করেছে উনি হয়তো বা ডিরেক্টলি এই জিনিসটা ছিঁড়ে ফেলাটা মানে ইউনিভার্সিটির কর্তৃপক্ষের জন্য একটু জিনিসটা হ্যাম্পারিং হতে পারে, সিন্স এটা সরকারের প্রকাশিত বই উনি ডিরেক্ট ছিঁড়ে ফেলাটা একটু মানে হস্টাইল হতে পারে। কিন্তু আরেকভাবে চিন্তা করলে জিনিসটা ঠিকই আছে, কারণ এলজিবিটি কিউ তো ইসলাম পরিপন্থা অনুযায়ী চিন্তা করলে আপনি পুরাটাই হারাম এটা। তো এটা উনি ছিঁড়ে ফেলছেন, এটার জন্য ওনাকে একদম বরখাস্ত করে দেওয়াটা কোনোভাবেই মানে একেবারে যে 100% ওয়াইজ সেটা আমি বলবো না, কিন্তু যা করছেন ওইটা অনুযায়ী আমি স্টুডেন্ট হিসেবে আমার কাছে মনে হচ্ছে ঠিকই করছেন। কারণ আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যেই ইভেন দেখা যায় যে অনেকেই আছে যারা হচ্ছে গিয়ে সমকামিতা পোষণ করতেছে বা ওই পথেই চলতেছে। আমার নিজের কাছে একজন মুসলিম হিসেবে এই জিনিসটা খুবই ডিস্টার্বিং যে তুমি একটা পুরুষ হিসেবে জন্ম হয়ে তুমি আরেকটা পুরুষের প্রতি কেমনে অ্যাট্রাক্টেড হচ্ছ। তো এই জিনিসটা কেউ যদি প্রমোট না করে সেটার এগেনস্টে কিছু বলে থাকে, দ্যাটস কমপ্লিটলি ফাইন।